জি মোদন, আমাদের একজন বোন ডাক্তার হামিদা, উনি একটি বিষয়ের প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে ওনার স্বামী একটি সাধারণ চাকরি করেন আর উনি একজন ডাক্তার, তো ওনার ভালো ইনকাম আছে বলেছেন, তো এই পূর্ণ ইনকামটা উনি স্বামীর হাতে তুলে দিচ্ছেন না বলে ওনাদের ভিতরে একটা দূরত্ব, মনোমালিন্য সৃষ্টি হচ্ছে। তো এক্ষেত্রে আসলে শরিয়া কি বলে যে স্ত্রীর ইনকাম কি সবই স্বামীর হাতে দিতে হবে, এই বিষয়টি যদি একটু বলেন। আসলে স্ত্রীর অর্থ সম্পূর্ণ স্ত্রীর, ইসলামী পরিবার ব্যবস্থা অনুযায়ী স্ত্রীর যদি বিলিয়ন ট্রিলিয়ন ডলারও থাকে আর স্বামীর যদি যা মানে অসহায় হন, স্বামী জোর করে দাবি করে স্ত্রী থেকে এক টাকাও নিতে পারেন না, এমনকি স্বামী এটা বলতে পারেন না যে তোমার নিজের খরচা তুমি চালাও তোমার টাকা দিয়ে, সেটা চালাইতে উনি দায়িত্ব প্রাপ্ত। যদি ইসলামী সমাজ ব্যবস্থা থাকে, স্বামী যদি স্ত্রীকে তার শাড়িটাও কিনে না দেন, তার চুড়িটাও কিনে না দেন, তাহলে আইন করে তাকে হাজির হতে হবে, বাধ্য হবে। কারণ পারিবারিক সম্পর্কে ইসলামের নির্দেশনা হলো স্বামী স্ত্রীর যাবতীয় ব্যয় বহন করবে, স্ত্রী কারোরই ব্যয় বহন করবে না, এমনকি নিজের ব্যয় বহন করবে না, তবে তার সম্পত্তির মালিকানা তার নিজের, তার ইচ্ছা মতো তিনি ব্যয় করতে পারবেন। এক্ষেত্রে একটা বিষয় থাকে, স্ত্রী যখন ফুল টাইম কোনো চাকরি করেন তখন স্বামীর থেকে অনুমতি নিতে হয়, অর্থাৎ স্বামীর পরিবারের বাইরে তাকে যেতে হয়, আর যেহেতু তিনি পূর্ণকালীন আয় করছেন, পরিবারের বাইরে যে পরিবারের দায়িত্ব কিছুটা হলেও ব্যাহত হচ্ছে সন্তানদের বিষয়ে, স্ত্রীর উচিত স্বামীকে সহযোগিতা করা। কিন্তু এ ব্যাপারে স্বামী যে লোপ করছেন এটা একান্তই শরিয়া বিরুদ্ধ। আপনি সংসার চালাতে পারছেন না, আপনি আপনার আয় বাড়াতে চেষ্টা করুন, স্ত্রী যদি কিছু দেন এটা স্ত্রীর অবশ্যই ভালো, না দিলে তার প্রতি খারাপ ধারণা রাখা এটা খুবই অন্যায়। আর স্ত্রীর বুঝতে হবে যে আপনার টাকা তো আপনি ব্যয় করবেন, আপনি যদি সওয়াবের নিয়তে স্বামীকে দেন তাহলে আপনার সওয়াবটা বাড়বে। আমরা অনেক সেক্ষেত্রে ভুল করি, স্বামীকে না দিয়ে ফকির দরিদ্র অসহায়কে দিই। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র ছিলেন, মুহাজির, হিজরত করে গেছেন শুধু কাপড় নিয়ে, আর তো কিছু নিয়ে যাননি, ফকির বলা চলে। আর ওনার স্ত্রী সচ্ছল ছিলেন, এটা কিন্তু আমাদের জন্য মডেল। সাহাবিদের যুগে মেয়েরা কর্ম করতেন, নিজে ঘরে বসে কর্ম করে বিভিন্ন কাজ করে বেশ ভালো টাকা জমাইছিলেন, যেহেতু ওনার ব্যয় ছিল না, উনি এমন একটা সচ্ছলতা পেয়েছিলেন জাকাত ফরজ ছিল ওনার উপরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করেন মেয়েদেরকে, বিশেষ করে তোমরা দান করো, বেশি বেশি দান করো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাড়িতে এসে তার স্বামী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম তো আমাদেরকে নসিহত করলেন দান করতে, সাদাকা করতে, যাকাত দিতে, আমার তো টাকা আছে অনেক, সোনা দানা আছে, আমি যদি তোমাকে এবং তোমার সন্তানদেরকে আমি দান করি, সাদকা করি, এতে কি আমার সৎকার সওয়াব পাবো? যদি পাই তাহলে তোমাদের দেবো, নইলে কিন্তু আমি গরিবদের দেবো, তুমি একটু শুনে এসো রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইযহাবি সালি আনতি, তুমি নিজে যে শোনো না কেন। তখন তিনি চলে গেলেন, বা যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে জাইনাব দেখা করতে চাই, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীর নাম, রাসূল বললেন আইয়ু জায়নাব, কোন জায়নাব, বললো আব্দুল্লাহ মাসুদের স্ত্রী, বলে আসতে বলো। রাসূলুল্লাহ সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দান করতে বলেছেন, আমি যদি আমার স্বামী এবং তার সন্তানদেরকে দান করি তাহলে কি দানের সওয়াব পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি ডবল সওয়াব পাবে, কারণ একদিকে তুমি দান করছো আরেকদিকে তুমি তোমার আপনজনদের রক্ষা করছো। তো এই জন্য যে স্ত্রী সম্পদ অর্জন করেছেন স্বামীর অনুমতি চাকরি নিয়ে বা পিতার সম্পদ থেকে অথবা কুটির শিল্পের মাধ্যমে, তার সম্পদ তার, তবে তাকে যদি দান করতেই হয়, কাউকে দিতে হয়, অবশ্যই পরিপূর্ণ দ্বিগুণ সওয়াবের উদ্দেশ্যে তার টাকাটা স্বামী সন্তানদের পিছনে ব্যয় করা উচিত। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর এবং নতুন একটা বিষয় আমরা জেনে গেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন আমাদের সবাইকে, আমাদের মা বোনদের জন্য একটি বিরাট একটি উপদেশ হাদিস থেকে ইমাম দারাম বললেন, আপনাদের যদি টাকা পয়সা থাকে তাহলে আপনার স্বামীকে দিতে পারেন যদি তিনি অসচ্ছল হয়ে থাকেন। আর এক্ষেত্রে স্বামীকে না দিয়ে সন্তান না খেয়ে আছে, স্বামী অসচ্ছল কিন্তু আমরা অন্যকে দিয়ে সব কামাতে যাচ্ছি, এটি সুন্নাহ বিরোধী।